আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হাই, সবাইকে জানাই ঈদ মুবারক। পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সবাই ঈদ খুব মজা করে কাটান, প্রচুর খাওয়া দাওয়া করুন আর সাবধানে থাকুন। আজ খুশির ঈদ। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় কি শেয়ার করলেন আপনাদের প্রিয় তারকারা, কিভাবে জানালেন শুভেচ্ছা, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। নুসরত জাহান ঈদের শুভেচ্ছা জানালেন সকলকে, রাখা গেল তাকে ঈদের সাজে সাজতে। নুসরত জাহান ঈদ মুবারক জানিয়েছেন সকলকে। গতকালই ইফতারের সময়ের ছবি শেয়ার করেছিলেন নায়িকা, পরিবারের সঙ্গে শেষ ইফতার করেছেন তিনি, শেয়ার করেছেন সেই সুন্দর মুহূর্ত। আপনারা দেখছেন ঈদের দিন নুসরত জাহানকে, অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঈদে তিনি শেয়ার করেছেন এই ভিডিওটি, জানিয়েছেন শুভেচ্ছা। বর্তমান পরিস্থিতির জেরে তার ঈদের বার্তাতেও রয়েছে মাস্ক। বন্ধুরা, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শেয়ার করে ফেলেছেন এই ছবিটি, ঈদ মুবারক জানিয়েছেন তিনি সকলকে। যশ দাশগুপ্ত ঈদের পাশাপাশি আর যে অক্ষয় তৃতীয়া, সেই কারণে তিনি অক্ষয় তৃতীয়ারও শুভেচ্ছা জানিয়েছেন সকলকে, শেয়ার করেছেন তার দুটি এই সুন্দর ছবি। বনি সেনগুপ্ত ঈদ মুবারক বলেছেন সকলকে, শেয়ার করেছেন এই ছবিটি। অভিনেত্রী মধুমিতা সরকার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে, আর তার পিঙ্ক সালোয়ারে এই মিষ্টি ভিডিওটি উপহার দিয়েছেন ফ্যানেদের। রচনা ব্যানার্জি ঈদ উপলক্ষে সকলকে জানিয়েছেন শুভেচ্ছা। দেব শেয়ার করেছেন ঈদের দিন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায়, ঈদ মুবারকও জানিয়েছেন সকলকে। অক্ষয় তৃতীয়া উপলক্ষেও তিনি শেয়ার করেছেন এই ছবিটি। জিৎকেও দেখা গেছে ঈদের শুভেচ্ছা জানাতে, শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন নায়ক। অভিনেতা আবির চ্যাটার্জি শুভেচ্ছা জানিয়েছেন ঈদে, শেয়ার করেছেন এই বার্তাটি। শ্রাবন্তী চ্যাটার্জিও শেয়ার করেছেন এই ছবিটি ঈদের দিনে। এছাড়াও বিনোদন জগতের আরও তারকারা ঈদে জানিয়েছেন শুভেচ্ছা, শেয়ার করেছেন নানান ছবি, আর নিজের ফ্যানেদেরকে ঈদ মুবারকও জানিয়েছেন। তার সঙ্গে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অনেক তারকারাই। বন্ধুরা, আপনাদেরকেও আমাদের তরফ থেকে ঈদ মুবারক আর অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের সব খবর সবার আগে জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।